আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভি সংবাদে সাথে আছি আমি শাহিমিনা রজনী। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 1783 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 4014 জন। দেশের মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 141,801 জনের। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 14,413 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 17,837। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,053 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 57,780 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 98,43,073 জন ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 4,95,707 জন। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।